আজ নদিয়ার রানাঘাট মহকুমার হবিবপুরে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে একটি জনসভার আয়োজন করা হয়। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তাল কাটে। অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা ও আইসিডিএস কর্মীরা দাঁড়িয়ে উঠে চিৎকার করে কিছু বলতে চেষ্টা করেন মুখ্যমন্ত্রীকে এবং খামে করে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এতেই সবার তাল কিছুটা কেটে যায়। এরপর কিছুটা মেজাজও বিগড়ে যায় মমতা ব্যানার্জি। তিনি তৃণমূলের স্বেচ্ছাসেবকদের এবং পুলিশকে বলেন, যারা চলে যেতে চান তারা যেন চলে যায়, বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে তাদেরকে ঢুকতে দিন, আর যাদের খুব তাড়া আছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। মূলত ন্যূনতম মজুরিতে আইসিডিএস কর্মী তথা অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা কাজ করেন। তারাই বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেন। সেই নিয়েই সভায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করেন। কার্টুনটায় বলছে যারা যেতে চান তাদের আস্তে আস্তে ছেড়ে দিন না, যারা যেতে চায় আস্তে আস্তে ছেড়ে দিন তারা চলে যায়, কোনো অসুবিধা নেই। যারা যেতে চায় তাদের আস্তে আস্তে ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ এসে তাদের বাড়ি ঘরে কাজ আছে, ছেড়ে দিন ছেড়ে দিন। যারা যেতে চায় তাদের ছেড়ে দিন। বাইরে এখনো 30-40 হাজার লোক দাঁড়িয়ে আছে, ওরা ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দিন ছেড়ে দিন। আমি আপনাদের আবার বলি, ভানু বন্দ্যোপাধ্যায়। আমি সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত এই কাজটাই করে দেয়, আর যারা করছেন তারা জানে। মাত্র এক মাস আগে 1,000 টাকা বাড়িয়েছি তাদের জন্য, আর সহায়িকার জন্য 500 টাকা করে বাড়িয়েছি মাত্র এক মাস আগে। গভর্নমেন্টের টাকা নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তা সত্ত্বেও মনে রাখবেন আইসিডিএস তুলে দেওয়া হয়েছিল। আগে 90 সেন্ট্রাল দিত, রাজ্য দিত 10%, এখন সেন্ট্রাল 90% থেকে 40% চলে গেছে। সব টাকাটা আমরা দিই। আমরা যদি মনে করতাম আইসিডিএস আমি চালাতে পারবো না, আমরা কিন্তু বন্ধ করে দিতে পারতাম, কিন্তু মনে রাখবেন আমরা বন্ধ করিনি, আমরা চালিয়েছি। এবং আগের বারও আমি মাইনে বাড়িয়েছি, এবারেও বাড়িয়েছি মাত্র এক মাস আগে। আশার মেয়েদের 1,000 টাকা করে বাড়িয়েছি, আইসিডিএস এর 1,000 টাকা বাড়িয়েছি, এবং সহায়িকাদের 500 টাকা করে বাড়িয়েছি। মনে রাখবেন টাকা খুব কষ্ট করে জোগাড় করতে হয়। বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। একটু দেখান তো আমাকে পৃথিবীতে একটা রাজ্য দেখান এই কাজ করতে পেরেছে। আমি আপনাদের সামনে আমি নাকে খপ দিয়ে বেরিয়ে চলে যাব, আমি রাজনীতি করব না। মার্কার কর্মে সারা নদিয়া জেলা, এটা আমার সারা পশ্চিমবাংলা তরফ থেকে বলছি। যদি আমাদেরকে বলেছিল বাঁকুড়ায় খাতড়ায় যে তোমাদেরকে বর্তমানে এখন কোভিড-19 এর জন্য অল্প টাকা আছে, তাই হালকা বেতন দেব, তা আমরা দয়া দিদিকে বড় জোর করে আহ্বান জানাই, দিদি যাতে আমাদের ওই বেতনটাই দেয় অথবা যদি ভাতাটা দেয়, কারণ আমরা ইনসেন্টিভ চাই না, আমরা চাই ভাতা, আমরা চাই মাসিক একটা অনারিয়াম।